वेलकम टू माय चैनल। आजकेर ভিডিওতে আমরা দেখব আমাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন ব্যবহারিক জিনিসপত্র, ফলমূল ও শাকসবজি কিভাবে করোনা ভাইরাস মুক্ত করতে হয়। প্রথমে আমরা দেখব মোবাইলকে কিভাবে করোনা ভাইরাস মুক্ত করতে হয়। আমরা জানি কাচের মধ্যে করোনা ভাইরাস 4 দিন সক্রিয় থাকে এবং অ্যালুমিনিয়াম বা স্টিল দিয়ে তৈরি কোনো জিনিসপত্রে 3 দিন সক্রিয় থাকে। আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে আমাদের বাড়ির বাইরে যেতে হয়। যখনই আমরা বাড়িতে ফিরব তখন প্রথমে টিস্যু পেপার অথবা সুতির তৈরি কোনো কাপড় নিব। এরপর এতে সামান্য পরিমাণ হ্যান্ড স্যানিটাইজার অথবা ডেটল মিশিয়ে নেব। এরপর মোবাইলের স্ক্রিন সহ মোবাইলের সম্পূর্ণ বডিতে আমরা আলতোভাবে ঘষে দেব। এতে আপনার মোবাইলের গায়ে লেগে থাকা ভাইরাস এবং ব্যাকটেরিয়া ধ্বংস হয়ে যাবে। এরপর 10 মিনিট রেখে দেব। এরপর পুনরায় ব্যবহার শুরু করব। এভাবে আমরা মোবাইলকে ভাইরাস মুক্ত করতে পারি। এরপর আমরা দেখব কিভাবে শাকসবজি ও ফলমূলকে ভাইরাস মুক্ত করা হয়। এরপর আমরা দেখব ফলমূল ও শাকসবজি কিভাবে করোনা ভাইরাস মুক্ত করতে হয়। এর জন্য প্রথমে আমাদের দরকার হবে বেকিং সোডা। বেকিং সোডা ব্যাকটেরিয়া ধ্বংসের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। প্রথমে 1 চা চামচ বেকিং সোডা নিয়ে নেব। এরপর এর মধ্যে লেবুর রস দিয়ে দেব। আমরা জানি লেবু ভাইরাস ধ্বংসে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এছাড়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে লেবুর রস করোনা ভাইরাস ধ্বংস করে। এরপর মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশ্রণটি ভালোভাবে মেশানো হয়ে গেলে মিশ্রণটিকে 5 লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমাদের বাজার থেকে কিনে আনা ফলমূল ও শাকসবজিকে ওই 5 লিটার পানির মধ্যে ডুবিয়ে দেব। কমপক্ষে 15 মিনিট ধরে রাখব। এতে আপনার ফলমূল ও শাকসবজির গায়ে লেগে থাকা ভাইরাস এবং ব্যাকটেরিয়া সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। এরপর আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমরা ফলমূল খেতে পারবো। এরপর আমরা দেখব কিভাবে 1 টাকা খরচ করে আপনি হ্যান্ড স্যানিটাইজার বানাতে পারেন। এখন আমরা দেখব ICDDRB থেকে উদ্ভাবিত পদ্ধতি অনুসারে কিভাবে 1 টাকা খরচ করে হ্যান্ড স্যানিটাইজার বানানো যায়। এর জন্য প্রথমে আপনাকে একটি পরিষ্কার পাত্র নিতে হবে। এরপর পাত্রের মধ্যে 1.5 লিটার ফুটানো পানি দিতে হবে। এবার ফুটানো পানির মধ্যে 4 চামচ ডিটারজেন্ট পাউডার দিতে হবে। এরপর মিশ্রণটিকে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটিকে ভালোভাবে মেশানো শেষ হলে একে 10 মিনিট রেখে দিন। এরপর আপনি ছোট ছোট পাত্রে বা স্প্রের মধ্যে এই মিশ্রণটি সংরক্ষণ করবেন এবং এই মিশ্রণকে আপনি পরবর্তীতে হ্যান্ড স্যানিটাইজার হিসেবে ব্যবহার করতে পারবেন। আজ এখানেই শেষ করছি। স্বাস্থ্য সম্পর্কিত কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন।